আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি রিজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আমরা যারা কবুতর লালন পালন করি প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের কবুতরকে প্রচণ্ড ভালোবাসি আমরা ভালো কিছু খাই বা না খাই আমাদের কবুতরগুলাকে কিন্তু সুন্দর খাবার আমরা কিন্তু সরবরাহ করে থাকি আমরা আমাদের শখগুলা পূরণ ঠিক করতে পারি বা না পারি আমরা আমাদের কবুতরগুলাকে কিন্তু সুন্দরভাবে রাখার চেষ্টা করি আমরা যারা রেসার কবুতর লালন পালন করি রেসার কবুতর কালেক্ট করার পরে এই বেবিগুলাকে আমরা লোকেশন চেনাই এরপরে কবুতরগুলাকে নিয়মিত ফ্লাই করায় একটা সময় টস সার্সারি করা হয় আর যারা রেস করে তারা রেসে অংশগ্রহণ করেন যখন বেবিদের বয়স ছয় মাসের ঊর্ধ্বে যখন হয়ে যায় এক বছর যখন হয়ে যায় প্রাপ্ত বয়স্ক যখন হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে পেয়ার করতে হয় অর্থাৎ এই কবুতর থেকে এবার বেবি নেওয়ার পালা এসেছে এজন্য কিন্তু তাদেরকে পেয়ার করে দেওয়া হয় জোড়া দিয়ে দেওয়া হয় সো রেসিং পিজনগুলোকে জোড়া দেওয়ার আগে থেকে আমরা প্রস্তুতি নিতে থাকি যাতে করে সুন্দরভাবে আমরা পেয়ারটা করতে পারি ভিটামিন ক্যালসিয়ামের কোর্স করিয়ে থাকি ঠিক তখন থেকে নিয়ে আমরা অপেক্ষা করতে থাকি যে কখন আমাদের এই পেয়ারটা ডিম দিবে যখন ডিম দেয় ডিম দেওয়া থেকে নিয়ে আঠেরো দিন পর্যন্ত কবুতরগুলো কিন্তু তাওয়া দেয় তারপরে একটা সময় ফুটফুটে দুইটা বেবি আল্লাহ তালা আমাদেরকে উপহার দেন এরপরে এই বেবিদেরকে তাদের প্যারেন্টস খুব সুন্দরভাবে লালন পালন করে যখন ওদের বয়স চল্লিশ দিন অথবা এর উর্ধে যখন হয়ে যায় তখন বেবিদেরকে আলাদা করার সময় আসে একটা সময় এই বেবিগুলা কিন্তু সেল করে দিতে হয় ঠিক তারই ধারাবাহিকতায় স্ক্রিনে যে বেবিগুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু আমি সেল করে দিয়েছি এই কবুতারগুলো আজ চলে যাবে পাবে না যে সময়টাতে ভিডিওটা আপনারা প্লে করছেন যে সময়টাতে ভিডিওটা আপনারা দেখছেন এই সময়টাতে এই বেবিগুলো তার নতুন মালিকের কাছে কিন্তু চলে গেছে এই বেবিগুলো আমি পাঠিয়েছি উবায়দুল্লাহ ভাইয়ের কাছে উবায়দুল ভাইয়ের আল্লাহ তালা মনের নেক নিয়তগুলো পূরণ করেন তিনি আমাকে বলছিলেন যে ভাইয়া আমি রেস করতে চাই আমাদের এখানে ক্লাব হয়েছে এবং অনেক মানুষ রয়েছে যারা সুন্দর সুন্দর লাইনের কিছু কবুতর নিয়ে আসছেন সো তারই ধারাবাহিকতায় আপনার কাছ থেকে কিছু রেসারের বেবি আমি কালেক্ট করতে চাই সো আমার কাছে যেহেতু বেবি ছিল তিনি ছয় পিস বেবি আমার কাছ থেকে নিলেন পরবর্তীতে বেবিদের কী রেজাল্ট আসে আরেকটি ভিডিওর মধ্যেই সেটা জানাবো সো সোভিয়ার্স আপনারা লক্ষ্য করছেন কি না জানি না দেখেন ছয়টা বেবি কিন্তু এই বক্সের দিকে তাকিয়ে রয়েছে তারা হয়তো বা ভাবছে যে এইটা আবার কি এখানে তো কোনো দিন দেখিনি সো তারা কিন্তু জানে না যার কিছুক্ষণ পরে আমাদের এই লফট থেকে অন্য কোনো নতুন জায়গায় চলে যেতে হবে নতুন মালিকের কাছে যেতে হবে এটা তারা জানে না সো সোভিয়ার্স আজ এ পর্যন্ত আপনার সবাই সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম